আসসালামু আলাইকুম আহমদুল্লাহ। প্রিয় দর্শক, পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা সবসময় আপনাদের পাশে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, তা হলো যে শরীরে পারফেক্ট ওজন থাকাটা আসলে কেন জরুরি। আমরা অনেক সময় দেখা গেছে যে আন্ডার ওয়েটে ভুগে, অর্থাৎ যতটুকু আমার কাম্য ওজন তার থেকে কম ওজনে আছে, যতটুকু আমার পারফেক্ট ওজন তার চেয়ে আমি বেশি ওজনে আছে। পারফেক্ট ওজন এটা আমি আসলে কিভাবে বুঝবো, একটা সিম্পল ওয়েতে বলি। যেমন একজন অ্যাডাল্ট মানুষ, যারা 20-25 বছরের ছেলে বা মেয়ে, আমরা যখন একটা জামা কাপড় কিনতে চাই তখন দেখবেন একটা সাইজ খেয়াল করি, যে কেউ স্মল সাইজ পরে, কেউ মিডিয়াম সাইজ পরে। সেরকম কিন্তু বয়স অনুযায়ী কিন্তু এই সাইজগুলো নির্ধারণ করা হয়। একটা কোম্পানি যখন আমাদের জন্য ড্রেস তৈরি করে, স্মল সাইজ, মিডিয়াম সাইজ, এল সাইজ, এক্সএল সাইজ এভাবে তৈরি করে, যতক্ষণ পর্যন্ত আপনার ফিটনেস থাকে আপনি দেখবেন যে মিডিয়াম সাইজ হলো পারফেক্ট। মিডিয়াম ক্রস করে যখন আপনি এল সাইজ পরা শুরু করেছেন তখন বুঝবেন আপনি ওভারওয়েট। আপনি একজন প্রাপ্তবয়স্ক কিন্তু আপনার প্রয়োজন হলো মিডিয়াম সাইজ, পড়ছেন কিন্তু স্মল সাইজ, তার মানে আপনি আন্ডার ওয়েটে আছেন। এটা একটা সহজ সমাধান, কিন্তু কিভাবে আপনি বুঝবেন যে আপনি আসলে পারফেক্ট ওজনে আছেন কিনা, তার জন্য আমরা বলি যে বিএমআই ক্যালকুলেট করতে। এটি হয়তো সবাই পারে না, সেজন্য বয়স অনুযায়ী ওজনটাকে খেয়াল করতে হবে। একজন ব্যক্তির হাইট যদি 160 সেন্টিমিটার হয় এবং তার ওজন যদি 55 কেজি হয়, তাহলে কিন্তু তিনি পারফেক্ট ওজনে আছেন। অর্থাৎ মোটামুটি বোঝা যায় যে কিশোর কিশোরী থেকে আমরা এটাকে খুব কাউন্ট করি। এবং জন্মের পর একটা শিশু কতটুকু ওজন নিয়ে জন্মগ্রহণ করবে, 2.5 থেকে 3 কেজি বাংলাদেশে সাধারণত শিশুদের গড় ওজন হয়ে থাকে। এরপরে কিন্তু আমরা এটাকে মাপতে বলি, জন্মের 6 মাস পরে কিন্তু তার জন্মের ওজনে ডাবল হবে, জন্মের 1 বছর পর জন্মের ওজনে 3 ডাবল হবে। অর্থাৎ যে 3 কেজি নিয়ে জন্মগ্রহণ করলো, 6 মাসে 6 কেজি, 1 বছরে 9 কেজি, ঠিক এই রেশিওতে তার ওজনটা আগাবে। 1 বছরে কতটুকু, 2 বছরে কতটুকু, এই রেশিওতে তার পারফেক্ট ওজনটা ধরে রাখতে হবে। এবং তার জন্য একটা প্রপার ফুডিং প্ল্যান তার কিন্তু সবসময় লাগবে। পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ার পরেও কিন্তু আপনি অপুষ্টিতে ভুগতে পারেন। অনেকেই আছে যে একদম আন্ডার ওয়েটে থাকেন, তার সেই বিষয়টাকে সে অসুস্থতা মনে করেন না। দরকার চেয়ে যদি আপনার 10 কেজি ওজন বা 5 কেজি ওজন কম থাকে, তখনও আপনার ইমিউনিটি ব্রেকডাউন হবে, আপনার কিন্তু তখন ডিপ্রেশন তৈরি হবে, আপনার স্কিনের উজ্জ্বলতা আপনি পাবেন না প্রপারলি, যে পুরো বডি নিউট্রিশন, শরীরে একটা অবসাদ, ক্লান্তি, চলাফেরা কিছুই করতে আপনার কিন্তু ভালো লাগবে না। ইভেন দো যারা লেখাপড়া করেন তাদের সেই লেখাপড়ার মনোযোগটাও চলে যায়। সেম দেখবেন যে যার ওজন বেশি তারা কনফিডেন্ট লেভেল কমে গেছে, ডিপ্রেশন তৈরি হয়েছে, বডিতে অনেক ব্যথা বেদনা বা নানা ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়, যার কারণে তার অনেক কিছু তখন ভালো লাগে না। কিন্তু যিনি দেখবেন পারফেক্ট ওজনে আছেন, তারও অপুষ্টি হতে পারে, বাট তিনি রিকভার করেন খুব দ্রুত। একজন পারফেক্ট ওজনের মানুষকে ট্রিটমেন্ট করা খুব সহজ। অর্থাৎ তার যদি গ্যাসের প্রবলেম হলো, তার যদি ডায়াবেটিস হলো, তার হাইপারটেনশন হলো, যে কোনো শারীরিক প্রবলেম হলে তাকে দ্রুত একজন চিকিৎসক চিকিৎসা দিতে পারেন। কারণ ওজন যদি পারফেক্ট থাকে, মেডিকেশনের ডোজ এবং অল্প ট্রিটমেন্টে কিন্তু তিনি সহজে তার এই সমস্যাটা দূর করতে পারেন, তার ইমিউন সিস্টেমটা তখন কিন্তু ভালো থাকে। তাই আপনার ইমিউনিটি বিল্ড আপ করার জন্য সবসময় পারফেক্ট ওজনে আপনি থাকার চেষ্টা করবেন। পারফেক্ট ওজনে থাকলে আপনার সব কিছু সহজ হবে, আপনি রোগের বিরুদ্ধে ভালো করে ফাইট করতে পারবেন, আপনার যে ডিপ্রেশনের মাত্রা সেটা কমে যাবে, যে কোনো কিছুতে আপনাকে আমরা সহজে সমাধান দিতে পারবো।